দফায় দফায় ভূমিকম্পের জেরে সিলেটে হেলে পড়েছে ছয়তলা ভবন। ভোরে আবারও মৃদু ভূকম্পন, বড় দুর্ঘটনা মোকাবেলায় প্রস্তুতির পরামর্শ। রাতে আসছে ফাইজারের 1 লাখ ডোজ টিকা। -70 ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণী চ্যালেঞ্জ, 8 ডিগ্রিতে রাখা যাবে সর্বোচ্চ 5 দিন। ভিয়েতনামে হাইব্রিড ধরন শনাক্ত। এবার বাজেট ছাড়াবে 6 লাখ কোটি টাকা। গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা। করোনা মোকাবেলা করে সুষম বন্টনই চ্যালেঞ্জ, মত অর্থনীতিবিদদের। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভোলার প্রায় 16 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত, ভেঙেছে 4টি স্থান। মানিকগঞ্জে নদী ভাঙনে 50 হেক্টর ফসলি জমি বিলীন। সময় সংবাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। সিলেটে কয়েক দফার ভূমিকম্পে একটি ভবন আংশিক হেলে পড়েছে। ভবনটি খালি করার নির্দেশ দিয়েছে প্রশাসন। সিলেটে রোববার সকাল পর্যন্ত 24 ঘণ্টায় 8 বার ভূমিকম্প অনুভূত হয়। সকালে নগরীর জিন্দাবাজার এলাকার 6তলা ভবনটি আংশিক হেলে পড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। শনিবার সকালে 1 ঘণ্টার মধ্যে 4 দফা ভূমিকম্প অনুভূত হয়। পরে দুপুরে আরও 3 বার এবং রোববার ভোর 4টা 35 মিনিটে আরেকবার ভূমিকম্পে কেঁপে উঠে সিলেট। বিশেষজ্ঞরা বলছেন, ছোট ছোট ভূকম্পের পর বড় ধরনের ভূমিকম্প হতে পারে। এখানে শুনেছি বড় একটা দিঘি ছিল, এই দিঘি ভরাট করে তো তখন এই দুইটা বিল্ডিং এই দিঘির মধ্যে কানে শেষ বাজু দিঘির মধ্যে কানে পড়ছে। গতকালকে শুনছি যে মেয়রে এসে বলছেন যে বাসা তারার জন্য আর কি। আমার আত্মীয় ফ্যামিলি যারা লোক আছে মহিলারা সবাই আমি বাড়িতে পাঠিয়ে দিছি। এ বিষয়ে জানাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রকৌশলী ডক্টর মুশতাক আহমদকে সঙ্গে নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার ইকরামুল কবির। চলে যাচ্ছে তাদের কাছে। ধন্যবাদ। আপনি ইতিমধ্যে জেনেছেন যে গতকাল থেকে আজকে ভোর পর্যন্ত 22 ঘণ্টায় 8 বার ভূমিকম্প হয়েছে সিলেটে। ইতিমধ্যে নগরীর পনিটোলা এলাকায় একটি 6তলা ভবন হালকা হেলে পড়েছে এবং সব কিছু মিলে একটি আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে সিলেটে। এই বিষয়ে কথা বলার জন্য আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক প্রকৌশলী মুস্তাক আহমদ, এবং যিনি একাধারে ডিন স্কুল অফ অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ওনার সাথে জানতে চাইবো। স্যার, আপনার কাছ থেকে আমি জানতে চাইবো, এই যে 8 বার ভূমিকম্প হলো গতকালকে থেকে আজকে পর্যন্ত 22 বারে, এই ছোটো ছোটো ভূমিকম্প কী বার্তা বহন করছে? এবং আমরা যেটা শুনছি বিশেষজ্ঞরা বলছেন এটা একটি অশন সংকেত। আপনি একজন ভূমিকম্প বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে ছোটো ছোটো ভূমিকম্প সিলেটবাসীর জন্য কতটুকু সতর্ক বার্তা বয়ে নিয়ে আসছে। ধন্যবাদ। সিলেটে গত 22 ঘণ্টায় 8 বার ভূমিকম্প হয়েছে, এটা অবশ্যই একটা অশুভ সংকেত। এই ভূমিকম্পগুলো হয়েছে সিলেটের কাছাকাছি জৈন্তা এলাকায়, যেটা ডাউকি ফল্টের একটা অংশ। অতীতে ডাউকি ফল্টে অনেকগুলো ভূমিকম্প হয়েছে, যদিও বেশ কিছুদিন ধরে হচ্ছিল না, তো নতুন করে আবার শুরু হয়েছে। এবং ডাউকি ফল্ট অনেক বিস্তৃত একটা বড় ফল্ট, প্রায় 300 কিলোমিটার লম্বা। কিন্তু এই ভূমিকম্পগুলো হচ্ছে সিলেটের আশেপাশের ডাউকি ফল্টে। সুতরাং এটা কিন্তু সিলেটবাসীর জন্য একটা অশুভ সংকেত, যে আমরা বিশেষজ্ঞরা সবসময় বলছিলাম যে সিলেট সবচেয়ে বেশি আর্থকুয়েক প্রোন এরিয়া বাংলাদেশে, সেটাই কিন্তু প্রমাণ করছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে বিশেষজ্ঞদের মতে কিন্তু যে অনেকগুলো ভূমিকম্প আর একটা বড় ভূমিকম্পের ইঙ্গিত বহন করে। তো সেটা যদি সত্যি হয় তাহলে সামনে হয়তোবা আমরা আরেকটা বড় ভূমিকম্পের জন্য প্রস্তুতি নিতে হবে, মানসিকভাবে বা অন্যভাবে। এই একটা ব্যাপার। আর আরেকটা ভালো দিক বলবো হয়তো, যে ছোট ছোট ভূমিকম্প যদি হয় তাহলে এই বড় ভূমিকম্পটার স্ট্রেস রিলিজড হয়ে যায় অনেকটুকু, এনার্জি অনেকটুকু রিলিজড হয়ে যায়। সুতরাং সেই বড় ভূমিকম্পটা যতটুকু বড় হওয়ার কথা ছিল সেটা হয়তোবা কম হবে। এটা হচ্ছে একটা স্বস্তির জায়গা। আর যেটা বলবো যে সিলেট যেহেতু ভূমিকম্প প্রবণ এলাকা এবং সেটা প্রমাণও দিয়েছে গত 22 ঘণ্টায়, সুতরাং আমাদেরকে সাবধান হওয়ার এই শ্রেষ্ঠ সময়। আর দিনক্ষণ মোটেও ক্ষেপণ করা যাবে না, আমাদেরকে সাবধান হতে হবে। এবং এই যে আমরা শুনলাম যে পনিটোলা এলাকায় একটি বিল্ডিং হেলে পড়েছে, এরকম আমাদের জানা মতেও অনেক বিল্ডিং আছে যেগুলো অনেকটুকুই ভালনারেবল। তো সেইগুলোকে আমাদেরকে আসলে অ্যাসেসমেন্ট করে সেইগুলোকে অ্যাবান্ডন ঘোষণা করতে হবে।
কোনো রকমের মায়া দেওয়া দেখানো এখানে সম্ভব নয়, এই একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে ভবিষ্যতের জন্য অবশ্যই আমাদেরকে সঠিক ডিজাইন নিয়ে বিল্ডিং করতে হবে, শুধু তাই না, এই সঠিকভাবে করছে কি না সেই ডিজাইন অনুযায়ী সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। স্যার, আমরা জানি যে 1897 সালে একটি বড় ভূমিকম্প হয়েছিল, যে প্লেটের মধ্যে সেই ভূমিকম্প হয়েছে সেই প্লেটটাই কি এখন বারবার ভূমিকম্প হচ্ছে কিনা, সেই প্লেটটার মধ্যেই কি বারবার ভূমিকম্প হচ্ছে কিনা? আসলে 1897 সালে যেখানে এপি সেন্টার ছিল সেটা কিন্তু এই এপি সেন্টার না, এটা ভিন্ন। তবে এই যে প্লেটের কথা যেটা বলছেন, যে বাংলাদেশ আসলে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটে অবস্থিত আর এর উত্তরেই আছে ইউরেশিয়ান প্লেট, তো ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেট কিন্তু ক্রমাগত একে অন্যের কাছে যাচ্ছে। বলা হয় যে বছরে 6 সেন্টিমিটার করে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট কিন্তু উত্তর দিকে এগুচ্ছে। আবার এই পূর্ব দিকে আমাদের যে বার্মিজ সাবপ্লেট সেটাও কিন্তু পশ্চিম দিকে এগুচ্ছে 2 সেন্টিমিটার করে পার ইয়ার। তো এই যে আগানোর ব্যাপারটা, সেই কারণে কিন্তু এই যে আমাদের প্লেট বাউন্ডারিতে আর্থকৈক হওয়ার সম্ভাবনা আছে আর কি। তো এই বাউন্ডারি কিন্তু আমাদের সিলেট থেকে বা বাংলাদেশ থেকে খুব বেশি দূরে নয়, কাছাকাছি। সিলেট থেকে জাস্ট উত্তরে কয়েক কিলোমিটার দূরে, আবার পূর্ব দিকেও আছে। ধন্যবাদ স্যার আপনাকে। শুনছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রকৌশলী ডক্টর মুস্তাক আহমদের সাথে আমরা কথা বলছিলাম যে পরপর 8 বার ভূমিকম্প হলো, এতে করে কী হতে পারে বা ভবিষ্যৎ কী বার্তা বহন করতে পারছে। মোটামুটি এই ছিল সিলেটে যে বারবার ভূমিকম্প হচ্ছে তার পরবর্তী যে সতর্কতা তার সর্বশেষ। সিলেটে ভূমিকম্পের বিষয়ে সবশেষ জানাতে অধ্যাপক প্রকৌশলী ডক্টর মুস্তাক আহমেদকে সঙ্গে নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার ইকরামুল কবির। আজ দেশে এসেছে ফাইজারের 1,620 ডোজ টিকা। রাতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে টিকার চালান ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সব দেশের জন্য কোভিড টিকা নিশ্চিত জাতিসংঘের আন্তর্জাতিক উদ্যোগ কোভ্যাক্স থেকে আসা এটি হবে প্রথম চালান। তবে এই টিকা -70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণই এখন বড় চ্যালেঞ্জ। যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে কিছুটা জটিলতা থাকলেও প্রয়োজনীয় সক্ষমতা আছে বাংলাদেশের। ফারুক ভাই রবিনের রিপোর্ট। সব দেশের জন্য টিকা নিশ্চিতের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের প্রথম চালান আসছে বাংলাদেশে। কোভিশিল্ড ও সিনোফার্মের পর তৃতীয় কোনো টিকা হিসেবে রোববার রাতে ঢাকায় আসবে ফাইজারের 1,600 ডোজ। তবে এর সংরক্ষণ ও বিতরণ পদ্ধতি আগের দুই টিকার মতো সহজ নয়। রাতে ঢাকায় আসার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইপিআইয়ের তত্ত্বাবধানে নিয়ে যাওয়া হবে মহাখালী সংরক্ষণাগারে। সেখানে আলট্রা লো ফ্রিজারে রাখা হবে -60 থেকে -80 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে কেন্দ্রে নেওয়ার আগে আয়লা রেফ্রিজারেটরে 8 ঘন্টা রেখে উপযোগী করা হবে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখার। আর এ অবস্থায় রাখা যাবে সর্বোচ্চ 120 ঘন্টা বা 5 দিন। কেন্দ্রে নেয়ার পর ডাইলুয়েন্ট মিশিয়ে 6 ঘন্টার মধ্যে প্রয়োগ করতে হবে মানবদেহে। সংরক্ষণ ও প্রয়োগ পদ্ধতিতে আগের ভ্যাকসিনগুলোর তুলনায় কিছুটা ভিন্নতা থাকায় ফাইজারের টিকার অপচয় রোধ করার দিকে নজর রাখা অন্যতম চ্যালেঞ্জ বলে মনে করে স্বাস্থ্য অধিদপ্তর। একটা ভায়াল দিয়ে 6 ডোজ তৈরি হয়ে যাবে এবং 6 জন মানুষকে তখন এটা দেওয়া সম্ভব হবে, এবং এটা সর্বোচ্চ এই ডাইলুয়েন্ট মিশানোর পরে 6 ঘন্টা আমরা রাখতে পারবো। যাতে আমাদেরকে এখানে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং 6 জন মানুষকে রেডি করে আমাদের ভ্যাকসিনটা শুরু করতে হবে। এইভাবে আমরা এক একটা ভায়ালকে ব্যবহার করতে পারবো। আপাতত রাজধানীতেই ফাইজারের টিকা প্রয়োগের কথা ভাবা হচ্ছে, তবে এখনো নির্বাচন হয়নি কেন্দ্র। সবার দ্বিতীয় ডোজ নিশ্চিত করতে 50,000 মানুষকে দেওয়া হবে এই টিকা। তবে মৃত্যুহার কমাতে প্রাথমিক গবেষণায় 95% কার্যকারিতা প্রমাণিত এই টিকা 55 ঊর্ধ্ব নাগরিকদের দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। তো এই 50,000 যদি 55 ঊর্ধ্ব হয় এবং সোশ্যালি ইম্পর্টেন্ট পার্সন হয় ওদেরকে দেওয়ার সুযোগ আছে, দরকার আছে, আমরা এটাকে বেস্ট ইউজ করলাম। ফাইজারের টিকার সংরক্ষণ পদ্ধতি জটিল হওয়ায় টিকাকর্মীদের যথাযথ প্রশিক্ষণের তাগিদ বিশেষজ্ঞদের। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ রোধে চলছে লকডাউন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সদরে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রকি, ষষ্ঠ দিনের মতো লকডাউন চলছে চাঁপাইনবাবগঞ্জে। আপনারা জানেন যে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক
ছয় দিন আগে কঠোর লকডাউন ঘোষণা করেছেন, তারপর থেকেই আসলে যানবাহন এবং দোকানপাট বন্ধ রয়েছে। তবে এরপরও আমরা দেখছি বেশ কিছু ছোটোখাটো যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু চাঁপাইনবাবগঞ্জের ভেতরে প্রবেশ করছে এবং ভেতর থেকেও কিন্তু অনেকেই বাইরে যাচ্ছে। সেক্ষেত্রে খুব বেশি যে বাধার সম্মুখীন হচ্ছে এমনটি কিন্তু আসলে দেখা যাচ্ছে না। যদিও রাস্তার বিভিন্ন প্রবেশপথে পুলিশি প্রহরা রয়েছে, তারপরেও আমরা অনেকেই দেখেছি যে যারা এর চাঁপাইনবাবগঞ্জের বাইরেও কিন্তু অনেকে যাচ্ছেন। তবে এই সংক্রমণ বেড়ে যাওয়ার অন্যতম কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন যে এটি যেহেতু সীমান্তবর্তী একটি জেলা, অনেকেই কিন্তু ব্যবসায়িক কাজে বা অনেকেই চিকিৎসা করানোর জন্য কিন্তু ভারতে গমন করেছিলেন, তাদের একটি বড় অংশ যেমন এখানে প্রবেশ করছে এবং তাদের মাধ্যমে তাদের সংস্পর্শে এসে অনেকেই কিন্তু সংক্রামিত হচ্ছেন এমনটি কিন্তু অনেকেই আশঙ্কা করছেন। পাশাপাশি যে বিভিন্ন সীমান্তবর্তী যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোর মানুষও কিন্তু অনেক কখনো কখনো বাংলাদেশের মানুষ যেমন ইন্ডিয়ার ভেতরে প্রবেশ করছে এবং ইন্ডিয়ার অনেকেই কিন্তু বাংলাদেশের ভেতরে গরু আনা নেয়ার কাজে কিন্তু এখানে ব্যস্ত থাকেন। সেক্ষেত্রে কিন্তু তারা যেহেতু একই সাথে ঘোরাঘুরি করেন, এই জন্য করোনার যে ভারতীয় যে ধরন সেটি কিন্তু এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জে সাতজনের শরীরে ধরা পড়েছে এবং এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে এবং সেটি অনেক বেশি সংশয়ের বিষয়। চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন যেটি বলেছেন যে আসলে ভারতে গমন না করলেও কিন্তু যেহেতু সাতজনের শরীরে এটি পাওয়া গেছে, এটি নিয়ে তারা খুবই চিন্তিত এবং আগামী এই সাত দিন পর আগামীকালকের পর থেকে আবারও লকডাউন আসছে কি না সেই বিষয়ে কিন্তু এখনও নিশ্চিত করা না গেলেও তারা কিন্তু গত দুই সপ্তাহের যে করোনা পরিস্থিতি সেটি বিশ্লেষণ করে আবার লকডাউন দেওয়া যায় কি না সেটি চিন্তাভাবনা করছেন। আমরা যেমনটি আসলে বলতে পারি এই চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকও বিভিন্ন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট তিনি পরিচালনা করে এই লকডাউনকে সফল করার জন্য কাজ করছেন। তবে অনেক সাধারণ মানুষের মধ্যে কিন্তু এখনও আমরা সে অর্থে সচেতনতা দেখতে পাচ্ছি না, যে কারণে এই সংক্রমণটি আশেপাশের যে জেলা রয়েছে বিশেষ করে রাজশাহী, নাটোর, নওগাঁ এই জায়গাগুলোতেও ছড়িয়ে পড়ার একটি আশঙ্কা রয়েছে। তো এমনটাই ছিল আমার কাছে করোনার সর্বশেষ। চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে লকডাউনের সবশেষ জানাচ্ছিলেন রিপোর্টার সাইফুর রহমান রকি। ৬ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে আগামী অর্থ বছরের বাজেটের আকার, যা চলতি অর্থ বছরের চেয়ে প্রায় ৩৪,০০০ কোটি টাকা বেশি। গুরুত্ব দেওয়া হবে স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাত। বিশাল বাজেট বাস্তবায়নে করোনা মোকাবিলা করে বরাদ্দের সুষম বণ্টনের মাধ্যমে অর্থনীতি ঠিক রাখাই চ্যালেঞ্জ হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। সানবীর রুপলের রিপোর্ট। বাজেট সম্পর্কে আপনি কি জানেন? পেশায় রাজমিস্ত্রি আনোয়ার হোসেন বোঝেন না রাষ্ট্রনীতি বা বাজেট। করোনা সংকটে কাজ হারানোর পর ৬ জনের পরিবার নিয়ে জীবনের হিসাব কষার নামই তার কাছে বাজেট। জাতীয় বাজেটে প্রত্যাশা কি, এমন প্রশ্নের প্রায় একই রকম জবাব তার মতো শ্রমজীবীদের অনেকেই। যদিও বলছেন বাজেট দেশের সব নাগরিকের জন্যই গুরুত্বপূর্ণ, তাই বণ্টন যেন হয় সুষম ও দুর্নীতিমুক্ত। রাষ্ট্রের বাজেট নিয়ে আমার আসলে ওটা আমি অতটা করি না, যে পাচ্ছে সে তো পাচ্ছে আর যে না পাচ্ছে পাচ্ছে না। রাস্তাঘাটও চাই, সংসারও চাই, জীবনই চাই। আগামী এক বছরের হিসাবের দলিল সংসদে উপস্থাপিত হবে জুনের প্রথম বৃহস্পতিবার। এবারের বাজেটের সম্ভাব্য আকার ৬,০০০,৮৮০ কোটি টাকা। বাস্তবায়নে এনবিআরের যোগান দিতে হবে ৩,৩০,০৭৮ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সম্ভাব্য ব্যয় ২,২৫,৩২৪ কোটি টাকা। ভ্যাকসিন কেনা, করোনা মোকাবিলায় স্বাস্থ্যখাতে বরাদ্দসহ গুরুত্ব দেওয়া হতে পারে সামাজিক নিরাপত্তা খাতে। সুযোগ থাকবে কালো টাকা সাদা করার। তবে ব্যবসায়ীরা বলছেন অর্থনীতির চাকা গতিশীল রাখতে ক্ষুদ্র ও মাঝারি খাতে বিশেষ নজর দেওয়া উচিত। কুটির ক্ষুদ্র, অতি ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের জন্য একটা বিশেষ বরাদ্দ রাখা উচিত, যেখানে আপনি গ্রিন ফাইন্যান্স দিবেন সেখানে অনেক লম্বা মরাটোরিয়াম পিরিয়ড থাকবে এবং অতি কম ইন্টারেস্ট থাকবে। করোনাকালীন দ্বিতীয় বাজেটে এবার ঘাটতিও ছাড়াবে অতীতের সব রেকর্ড। ২,১৩,০০০ কোটি টাকার সম্ভাব্য ঘাটতি মেটাতে ব্যাংক থেকেই ঋণ নেওয়া হবে ১,০০,০০০ কোটি টাকা। এই বাজেটের মূল লক্ষ্য হওয়া উচিত স্বাস্থ্যখাতের জন্য বরাদ্দ, কর্মসংস্থান সৃষ্টি, অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের জন্য উদ্যোগ এবং অবশ্যই সাধারণ মানুষকে জরুরি অবস্থা মোকাবেলায় সহায়তা দানের কর্মসূচি। দেশের ৫০তম বাজেটে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা কিছুটা লাগাম টেনে ধরা হতে পারে ৭%।
আগামী অর্থ বছরের বাজেটটি এমন একটি সময় হতে যাচ্ছে যখন সারা বিশ্ব করোনার থাপায় বিপর্যস্ত। এমন অবস্থায় এই বাজেটের উপর ভিত্তি করে দেশের অর্থনীতির মেরুদণ্ড শক্ত করে দাঁড়াতে হলে সৃষ্টি করতে হবে কর্মসংস্থান, আর সামাজিক নিরাপত্তা বলয় বাড়াতে হবে। আর বিশাল অঙ্কের এই বাজেট বাস্তবায়ন করতে রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ তো থাকবেই, এমন মত বিশ্লেষকদের। সানবীর রুপল, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সরকার সচেতনভাবে দেশের গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন। এ সময় তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। সরকারের প্রতিহিংসামূলক রাজনীতির জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুচিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন বলেও তিনি অভিযোগ করেন। আওয়ামী লীগ অত্যন্ত সচেতনভাবে সেই উদার গণতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থা তাকে ধ্বংস করে দিয়ে আবারও একদলীয় শাসন ব্যবস্থা ছদ্মবেশে প্রতিষ্ঠা করবার কাজ শুরু করেছে এবং তারাই আজকে এখানে সাম্প্রদায়িকতা উগ্রবাদের জন্ম দিচ্ছে। আমরা মনে করি যে আওয়ামী লীগ এই দেশের স্বার্থের জন্য কখনোই কোনো শুভ কাজ করেনি, এই দেশকে নির্মাণের জন্য তারা কখনোই কোনো ভালো কাজ করেনি, তারা শুধুমাত্র ধ্বংসই করেছে। মানিকগঞ্জে হঠাৎ পদ্মার ভাঙনে গত দুদিনে বিলীন হয়েছে বসত বাড়িসহ 50 হেক্টর ফসলি জমি। হুমকির মুখে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট সহ নানা স্থাপনা। স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি ক্ষতিগ্রস্তদের। জেলা প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। এবার কিছুটা আগে ভাগেই শুরু হয়েছে পদ্মার ভাঙন। ভাঙনের শিকার হয়েছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কুশিয়ারচর ও কালীতলার দুইটি গ্রাম। গত দুদিনে এলাকার 10টি বাড়িসহ অন্তত 50 হেক্টর ফসলি জমি বিলীন হয়েছে নদীগর্ভে। ভাঙনের আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের হাজারো মানুষের। আমাদের বাড়ি ঘর সব নদীতে নিয়ে যাচ্ছে, আমরা তো এখন থাকতে পারতেছি না। পুলাহান জোলাহান নিয়ে গরু বাছুর নিয়ে খুব অশান্তিতে আছি আমি এখন। আমাকে থাকার মতন কোনো জায়গা নাই, আমাকে বাড়ি ঘর সবই ভেঙে নিয়ে গেছে। আমরা সরকারের কাছে দাবি করি আমাদের নদীর পারে থাকার মতো ব্যবস্থা করে দিই। ভাঙন রক্ষায় স্থায়ী ব্যবস্থা সহ ক্ষতিগ্রস্তদের সাহায্যে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় জনপ্রতিনিধি। অর্থ অভাবে এবং খাদ্য অভাবে তারা খুবই কষ্টে আছে, এদের যদি হয়তো সরকার তরফ থেকে কিছু সাহায্য সহযোগিতা করা হয় তাহলে হয়তো এরা একটু শান্তি পায় আর কি। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের 13টি মৌজার মধ্যে 12টি বিলীন হয়েছে নদীতে। সময় সংবাদ, মানিকগঞ্জ। দেশের বাইরের খবর। করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার রোধে যুক্তরাষ্ট্র, জার্মানি সহ 11 দেশের ওপর আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি আরব। শনিবার এ খবর দিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএ। রোববার থেকে এসব দেশের নাগরিকরা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও ওই সব দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশের পর থাকতে হবে বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টাইনে। 11টি দেশের তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, ইতালি, পর্তুগাল, যুক্তরাজ্য, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স ও জাপান। বাংলাদেশে ব্যবসা করার জন্য বার্ষিক আয় থেকে 15% ভ্যাট দিতে হবে গুগল ও অ্যামাজনকে। বছর শেষে জমা দিতে হবে আয়কর রিটার্ন। সম্প্রতি প্রতিষ্ঠান দুটি বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড থেকে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বা বিন সংগ্রহ করেছে। প্রথমবারের মতো বিদেশি প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন করলো বিন নম্বরের জন্য। এর মধ্য দিয়ে ফেসবুক সহ আরও অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে বিন নম্বর সংগ্রহ করে ব্যবসা পরিচালনার উৎসাহ পাবেন। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ সরকার বিদেশি প্রতিষ্ঠানগুলোকে বিন নম্বরের আওতায় আনার চেষ্টা করে আসছিল। কক্সবাজার সমুদ্র সৈকতে নেই পর্যটক, বন্ধ মালিকের আয়, খাবার জুটবে কী করে? খাদ্য সংকটে একের পর এক মারা যাচ্ছে পর্যটকদের বিনোদনে ব্যবহৃত ঘোড়া। গেল এক বছরে 30টি ঘোড়া মারা গেছে। অর্থকষ্ট থাকা মালিকদের অনেকেই বাধ্য হয়ে ছেড়ে দিয়েছেন ঘোড়া। আবর্জনা আর পলিথিন খেয়ে হচ্ছে অসুস্থ। সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে বিস্তারিত।
লকডাউন, তাই পর্যটকদের আনাগোনা নাই। এতে মালিকের আয় না থাকায় ঘোড়াদের ভাগ্যে জুটছে না খাবার। খাবারের খোঁজে ঘুরছে কখনো রাস্তায়, আবার কখনো খেলার মাঠে বা সৈকতের ঝাউবিতিতে। সবুজ ঘাস খেয়ে ক্ষুধা নিবারণের আপ্রাণ চেষ্টা করছে। অর্থাভাবে ঘোড়া মালিকরাই যখন খাদ্যের জন্য ছুটছেন, তখন ঘোড়ার ভাগ্যে জুটবে কি করে খাবার? তাই ঘোড়াগুলো ছেড়ে দেওয়া হচ্ছে রাস্তায়। রাস্তায় এসব ঘোড়া ময়লা পলিথিন খেয়ে হয়ে যাচ্ছে অসুস্থ। ঘোড়াগুলো ছাড়া দেওয়া পরে ঘোড়াগুলো কি করে, ওই পাতা মিড়া কিস্তিস খায় আর ডাস্টবিনে খাই যায়, ওই ঘোড়াগুলো কি করে দম আটকে যায়। ফ্যান নাই, বিভিন্ন জায়গা বন্ধ করে ফেলাই খাবার না পারে। এন মারা গিয়ে একটা ঘোড়াটা 400-500 টাকা করে খাবার দেওয়ার লাগে, তো এখন নিজেরা খাইতে দেখো না ঘোড়াগুলো আর কিবা খাবার দেবো। এসব ঘোড়া ব্যবহার হয় কক্সবাজার সমুদ্র সৈকতের পর্যটকদের বিনোদনের জন্য। পর্যটকরা ছবি তোলা বা ঘোড়ার পিঠে চড়ার বিনিময়ে ঘোড়ার মালিকরা পেতেন অর্থ। কিন্তু লকডাউনে খাদ্য সংকটের কারণে একের পর এক ঘোড়া মারা যাচ্ছে বলে জানালেন ঘোড়া মালিক সমিতির সভাপতি। মাস্টার স্যারকে বলছে যাইয়া, টিনু স্যারকে বলছে আমাদের কিছু খাবার দেন না, আমরা 25 টাকা অর্ডার নিয়ে সকানে দিয়ে আসি। ঘোড়ার মৃত্যুর বিষয়টি স্বীকার করে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট জানালেন খাদ্য সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। লিস্ট করা আছে, আমরা তাদের সাহায্যের একটা পরিকল্পনা আছে, যত সম্ভব তাদের ঘোড়াকে খাওয়াতে পারে এরকম একটা সাহায্য কর। কক্সবাজারে ঘোড়ার সংখ্যা ছিল 80টি, দুদফায় লকডাউনে 30টি ঘোড়া মারা যাওয়ায় এখন তা নেমে এসেছে 50-এ। তবে সৈকতে ঘোড়া নিয়ে জীবিকা নির্বাহের অনুমোদন রয়েছে মাত্র 27টির। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দফায় দফায় ভূমিকম্পের জেরে সিলেটে হেলে পড়েছে 6-তলা ভবন, ভোরে আবারও মৃদু ভূকম্পন, বড় দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুতির পরামর্শ। রাতে আসছে ফাইজারের 1,00,000 ডোজ টিকা, -70 ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণী চ্যালেঞ্জ, 8 ডিগ্রিতে রাখা যাবে সর্বোচ্চ 5 দিন, ভিয়েতনামে হাইব্রিড ধরন শনাক্ত। এবং ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভোলার প্রায় 16 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত, ভেঙেছে 4টি স্থান। মানিকগঞ্জে নদী ভাঙনে 50 হেক্টর ফসলি জমি বিলীন। এ ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ে।